বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের আবহাওয়ার পূর্বাভাসে আপনাদের স্বাগতম। জুন মাসে সাকসেসফুল আবহাওয়ার পূর্বাভাসের পর বিডব্লিউটি কর্তৃক জুলাই মাসের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়েছে। এই পূর্বাভাসে বলা হয়েছে জুলাই মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে মধ্যাঞ্চল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে 2-3 সিস্টেমের সম্ভাবনা আছে, তবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। জুলাই মাস দেশের রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও 2 মৌসুমি বৃষ্টি বলয় আছে এবং জুলাই মাসের মাঝামাঝি অতিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের মতো ঘটনা পুনরায় ঘটতে পারে। তাহলে মূল পূর্বাভাসে ফিরি। প্রথম সপ্তাহ, যার সময়সীমা 1-8 জুলাই। জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। জুলাই মাসের 8 পর্যন্ত দেশের অধিকাংশ স্থানেই মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, তবে খুলনা ও বরিশাল বিভাগ তথা দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের উত্তর পূর্ব অঞ্চলেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এখানে কিছুটা একটানা বৃষ্টিও হতে পারে। এ সময় স্বাভাবিক বৃষ্টি বলয় চলতে পারে, সমুদ্র প্রায় স্বাভাবিক থাকতে পারে। একটি সিস্টেম হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, তাপপ্রবাহের সম্ভাবনা নেই, বজ্রপাতও স্বাভাবিক থাকতে পারে। বন্যা পরিস্থিতি প্রায় স্থিতিশীল থাকতে পারে এবং এ সপ্তাহে কোনো সূর্য ও চন্দ্রগ্রহণ নেই। এ সপ্তাহে দিনের আকাশে গড়ে 3-4 ঘন্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যাবে, তবে উত্তরাঞ্চলেই বেশি। দ্বিতীয় সপ্তাহ 9-16 জুলাই। এ সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ স্থানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে উপকূলীয় এলাকার আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। দ্বিতীয় সপ্তাহে দেশের অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এছাড়া দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সপ্তাহে স্বাভাবিক বৃষ্টিপ্রবাহ চালু থাকতে পারে, বজ্রপাতও স্বাভাবিক থাকতে পারে। দ্বিতীয় সপ্তাহে দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একটি মৌসুমী লঘুচাপ বা সাধারণ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে তাপপ্রবাহ নেই, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, সতর্ক সংকেত আসার সম্ভাবনা রয়েছে। দিনের আকাশে উজ্জ্বল সূর্যকিরণ প্রতিদিন গড়ে 3-5 ঘন্টা করে পাওয়া যেতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এই সপ্তাহে কোনো সূর্য ও চন্দ্রগ্রহণ নেই। তৃতীয় সপ্তাহ 17-23 জুলাই। দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সপ্তাহে সারা দেশে কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দক্ষিণ পূর্ব অঞ্চলেই বেশি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ হতে পারে। এই সপ্তাহে একটি শক্তিশালী বৃষ্টিপ্রবাহ আছে, যার নাম বৃষ্টিপ্রবাহ স্পিড অথবা ঢল হতে পারে। এই সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই, বজ্রপাত কিছুটা হতে পারে। বন্যা পরিস্থিতি চট্টগ্রাম বিভাগে সাময়িক স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও তা কিছু এলাকায় চলমান থাকতে পারে। এ সপ্তাহে সতর্ক সংকেত থাকতে পারে, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। এ সপ্তাহে একটি মৌসুমি সিস্টেম হতে পারে। স্থানভেদে 2-3 ঘন্টা করে সূর্যের আলো পাওয়া যেতে পারে প্রতিদিন। এই সপ্তাহে কোনো সূর্য বা চন্দ্রগ্রহণ নেই। চতুর্থ সপ্তাহ, যার সময়সীমা 24-31 জুলাই পর্যন্ত। এ সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সপ্তাহে দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। একটি শক্তিশালী বৃষ্টি বলে আসতে পারে, যার নাম ঢল বা স্পিড হতে পারে। তাপপ্রবাহ তেমন নেই, সতর্ক সংকেত থাকার কথা, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। সিস্টেমের সম্ভাবনা কম। স্থানভেদে 1-4 ঘন্টা করে রোদ পাওয়া যেতে পারে, তবে উত্তরাঞ্চলে কম। এই সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে পুনরায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই ছিল জুলাই মাসের সার্বিক আবহাওয়া পরিস্থিতির বিবরণ। এই পূর্বাভাসটি দীর্ঘমেয়াদী হওয়ায় প্রাকৃতিক কারণে পূর্বাভাসে কিছুটা পরিবর্তন হওয়া স্বাভাবিক। আরও ভালো পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত আমাদের সাথেই থাকুন। আমরা নিয়মিত দৈনিক পূর্বাভাসে আপনাদের বিষয়গুলো সকল পরিবর্তন তুলে ধরব। আমাদের দৈনিক ও সাপ্তাহিক পূর্বাভাসে যাবতীয় পরিবর্তন তুলে ধরা হবে এবং এই পূর্বাভাসে কোনো প্রকার পরিবর্তন হলে আপনারা সেখানেই সব কিছু জানতে পারবেন।